So lecture 6 and part B, we'll discuss covalent bonding. So what is covalent bond? Very simple answer is the bond that formed by sharing of electrons. অর্থাৎ electron sharing এর মাধ্যমে বা orbital orbital overlapping এর মাধ্যমে যে bond গুলো তৈরি হয় তাকে আমরা বলি covalent bond. কোভ্যালেন্ট বন্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত নন মেটাল অ্যাটম গুলোর মধ্যে যে বন্ড থাকে সেটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড. And another important parameter that related with covalent bonding is electronegativity. আজকে আমরা কোভ্যালেন্ট বন্ডের জন্য যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে প্রথমত আলোচনা করব. So what are the main theories related with covalent bonding? লুইস ইলেকট্রন ডট থিওরিটা দিয়ে শুরু করব এবং ব্যালেন্স বন্ড থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি এবং হাইব্রিডাইজেশন থিওরি দিয়ে আমরা কিছু কোভ্যালেন্ট মলিকুলের গঠন আমরা আলোচনা করব এবং মলিকুলার অরবিটাল ট্রিটমেন্ট আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং সেই তত্ত্বের সাথে ব্যালেন্স বন্ড থিওরির কম্পারিজনটাও আমরা আগামী ক্লাসে আলোচনা করব. আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য লুইস ইলেকট্রন ডট থিওরি এবং ব্যালেন্স বন্ড থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, হাইব্রিডাইজেশন থিওরি দিয়ে আমরা কিভাবে বিভিন্ন কোভ্যালেন্ট মলিকুলের স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারি. আর হাইব্রিডাইজেশন থিওরি দিয়ে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে মলিকুলের জিওমেট্রি বা মলিকুলের শেপ, বন্ড অ্যাঙ্গেল এগুলো ভালোভাবে আলোচনা করা হয়। তো আমরা সেই বিষয়গুলো আজকে ক্লাসে আলোচনা করব। সো টু ডিসকাস দ্য কোভ্যালেন্ট বন্ডিং ইন H2, উই ফার্স্ট প্রোভাইড দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ অক্সিজেন. অ্যাটমিক নাম্বার ইজ 8. ইলেকট্রন কনফিগারেশন ইজ হিলিয়াম কোর 2s2, 2px2, 2py1, 2pz1. 6 ইলেকট্রনস ইন দ্য ব্যালেন্স শীট এন্ড দিস আর দ্য লোন পেয়ার ইলেকট্রনস. দেয়ার আর টু লোন পেয়ারস এন্ড দেয়ার আর টু আনপেয়ার্ড ইলেকট্রনস. বাংলায় আমরা বলি বিজোড় ইলেকট্রন. আচ্ছা, এবং হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার ইজ 1, ইলেকট্রন কনফিগারেশন ইজ 1s1. We represented the valence shell electron using a cross. So hydrogen contains only one unpaired electrons. So how covalent bond will be formed? By sharing of electrons. Find two non-metal atoms share their electrons, and the bond that formed between the atoms is called covalent bond. So you see that oxygen shared the electrons, and this is the electron of hydrogen. And oxygen shared two unpaired electrons and it forms two covalent bond with two hydrogen atoms. After bonding, we will define unpaired electrons because now there are two electrons, one from oxygen and another from hydrogen. Now this pair will be called bond pair. So after bonding, unpaired electrons will be converted, unpaired electrons will be termed as bond pair. And now you can show the structure. Structure, if you consider the geometry, this is water molecule. Two covalent bond and also two lone pairs. So what is hybridization? Hybridization is an important concept. Without it, geometry of covalent molecule, we cannot explain easily. And there are 7 types of hybridization. We'll define one by one. অ্যাটমিক অরবিটাল গুলো মিশ্রিত হয় সেন্ট্রাল অ্যাটমের. সেন্ট্রাল অ্যাটম যখন সমযোজী বন্ধন গঠন করতে যায় তার পূর্বে সেন্ট্রাল অ্যাটম তার অ্যাটমিক অরবিটাল গুলোকে মিশ্রিত করে ফেলে এবং মিশ্রিত করে সমসংখ্যক, যেহেতু আমরা দেখছি যে এখানে ইয়েলো কালার সঙ্গে ব্লু কালার মিক্স করলে কেমন হবে, তাহলে আমরা বুঝতে পারছি একটি সংকর চরিত্র তৈরি হবে. যেমন আমরা বুঝতে পারি যে হলুদের সাথে ব্লু মিশালে কালারটা কি হয়, গ্রিন হয়, গ্রিন হয়। এখন এই গ্রিনের সাথে এই গ্রিনের কোনো পার্থক্য নাই, কারণ আমরা কিন্তু উভয় দ্রবণটা সুষমভাবে মিশ্রিত হয়েছে। অরবিটাল সংকরণও কিন্তু একই রকম ঘটনা, দুইটা অরবিটালকে মিশানোর পরে যে নতুন দুইটা অরবিটাল তৈরি হচ্ছে তাদের উভয়ের শক্তি এবং উভয়ের কোণিক দূরত্ব একই রকম হবে। অর্থাৎ উভয় অরবিটাল দেখতে একই রকম, অ্যাটমিক অরবিটাল গুলো দেখতে ভিন্ন রকম ছিল। একটা যেমন 2s অরবিটাল, একটা p2py অরবিটাল হতে পারে। তাহলে অ্যাটমিক অরবিটাল গুলোর শেপ যেমন ভিন্ন এবং একই সাথে তাদের এনার্জির মানও ভিন্ন হয়, কিন্তু যখন সেই অরবিটাল গুলো বিস্তৃত করে আমরা সংকর অরবিটাল তৈরি করি, সেই সংকর অরবিটাল গুলোর শক্তি এবং তাদের কৌণিক বিন্যাস সুষমভাবে তৈরি হয়।
why we cannot consider the pure orbitals to describe the shape of ammonia? From experimental information, we see that the bond angle is 107. So if you consider the pure orbitals without any assumption, then you see the bond angle will be 90 degrees. অন্য কোনো কনসিডারেশন ছাড়া আমরা ব্যবহার করি তাহলে বন্ড অ্যাঙ্গেল সবসময় কত হবে 90 ডিগ্রি কিন্তু বাস্তবে কত পাওয়া যায় বন্ড অ্যাঙ্গেল 160 এখানেই আমাদের হাইব্রিডাইজেশন কনসেপ্টে অবতারণা করতে হবে সো বিফোর ফর্মিং কোভ্যালেন্ট বন্ড উইথ হাইড্রোজেন নাইট্রোজেন উইল মিক্স আপ ফোর অ্যাটমিক অরবিটাল 2s 2px 2py এন্ড 2pz সো অল ফোর অরবিটালস উইল বি মিক্সড আপ এন্ড ফোর নিউ অরবিটালস উইল বি ফর্মড hybrid orbital. Name is Psi-1, Psi-2, Psi-3, Psi-4. And this hybridization will be called sp3 because 1s orbital is used and cp orbital are also used for the formation of Psi-1, Psi-2, Psi-3 and Psi-4. Now, what will be the electron configuration? So we see that atomic orbitals and hybrid orbitals, all these orbitals follow Pauli's exclusion principle, Hund's principle, and Hauberg principle. And atomic orbital er khetre je niyom gulo amra byabohar kori, hybrid orbital er khetro she ekoi niyom onushthito hobe. Othoba erao Pauli's niyom, Hund's niyom, Hauberg's niyom onushoron korbe. Hybridizations are mainly 7 types. Hybridization means before formation of covalent bond, central atom will mix up its pure orbitals and will form equal number of hybrid orbitals. And difference between atomic orbitals and hybrid orbital is that atomic orbitals are different in shape, different in energy. Jemon 2s er sathe 2p's energy man bhinno. But hybrid orbitals will be same in shape. প্রত্যেকটা দেখো একই রকম মনে হবে and will also exist in a equal distance in a geometric shape the geometry তারা মেইনটেইন করবে আমরা জিওমেট্রিটা এখানে সাহায্য নিতে পারি যেমন ফর एग्जांपल sp hybridization so means there will be two orbitals একটা s orbital সাথে একটা p orbital নিশ্চিত হবে তাহলে এলিমেন্ট কয়টা দুইটা তাহলে একটা সেন্ট্রাল পয়েন্টের মাঝখানে আমরা সেন্ট্রাল পয়েন্টের চারপাশে যদি দুইটা অবজেক্টের সাথে জিওমেট্রি আমাদেরকে বলছে সরলরেখা একটাকে সরলরেখার একদিকে আরেকটাকে সরলরেখার অপর দিকে তাহলে আমরা যেগুলো সরলরৈখিক যৌগ সেখানে আমরা sp hybridizationটা কনসিডার করি sp2 সো 1s orbital 2p orbital there are three elements তাহলে সেন্ট্রাল পয়েন্টে চারপাশে কয়টা অবজেক্টকে সাজা দিতে হবে বা অরবিটালকে সাজা দিতে হবে তিনটা তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রাইগোনাল প্লেনার অর্থাৎ সমতলীয় ত্রিকোণাকার একই সমতলের মধ্যে তিনটা অরবিটালকে আমরা স্থান দিতে পারি 120 ডিগ্রি করে অরবিটাল উন্নত থাকে এবং এই ধরনের শেপ আমরা বোরন ট্রাই ক্লোরাইডের মধ্যে বা কার্বন কার্বন যেখানে ডাবল বন্ড রয়েছে অ্যালকিন জাতীয় কম্পাউন্ডগুলোতে আমরা এটা ব্যবহার করে থাকি sp2 sp3 হাইব্রিডাইজেশন সো 1s অরবিটাল 3p অরবিটাল টোটাল এলিমেন্ট ইজ 3+1=4 তাহলে একটা সেন্ট্রাল পয়েন্টের চারদিকে চারটা অরবিটালকে আমাদের সাজাতে হবে তাহলে টেট্রাহেড্রাল শেপ আমরা টেট্রাহেড্রাল শেপটা দেখতে পারি সো দিস ওয়ান This is a tetrahedral shape. Okay, and bond angle is 109. Central e tomar ki thakbe atom ta thakbe ebong charta orbital charta shishobindu dike prolombito thakbe tetrahedral. Then sp3d2 octahedral. Planar hobe sir. sp3d3 trigonal planar. Square. Then octahedral. sf6. IF7 অথবা শেষে তিনটা আমি আলোচনা করব হাইব্রিডাইজেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড সো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম ফসফরাস P15 ফসফরাস 15 অ্যাটমিক নাম্বার এন্ড ইলেকট্রন কনফিগারেশন ইজ নিয়ন কো CS2 CPX1 CPY1 CpZ1 and it contain only 3 unpaired electrons.
So we cannot describe pentavalence of phosphorus. Phosphorus is pentavalent. তাহলে এখানে যেহেতু ফসফরাস পেন্টাভ্যালেন্ট এবং আমরা দেখছি এখানে মাত্র তিনটা আনপেড ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন কনফিগারেশন দিয়ে ভ্যালেন্স বন্ড থিওরি মতে, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি কি, নাম্বার অফ আনপেড ইলেকট্রন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, যতটা আনপেড ইলেকট্রন থাকবে ততটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে। কিন্তু আমরা যদি স্তরে দেখছি তিনটা আনপেড ইলেকট্রন, তিনটা অরবিটাল আছে, কি করা যায়? তাহলে আমরা জানি তৃতীয় অরবিটে একটা ডি অরবিটাল আছে যেটা খালি, যে কোনো একটা ডি অরবিটাল আমরা ধরে নিতে পারি থ্রি ডি এক্স ওয়াই জিরো, উই ক্যান উইল কনসিডার ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট, এটাকে ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, সিএস থেকে একটা ইলেকট্রন থ্রি ডি এক্স ওয়াই তে যাবে, এটা কনসিডার করা যাবে কিনা আমরা অ্যালাউ করতে পারি, বিকজ এনার্জি অফ থ্রি এস এন্ড থ্রি ডি এক্স ওয়াই energy difference is very low. We have to consider excited phosphorus. We discuss the bonding of phosphorus pentachloride. Neon core. Excited steric sign will be used. 3s1, 3px1, 3py1. One, CP Z one, 3D XY one. Now five unpaired electrons. This is hybridization. So 1s orbital, 3p orbital, and 1d orbital. S, P, G, D hybridization. তাহলে মোট element কয়টা এখানে? এক তিন এক, মোট পাঁচটা অরবিটাল, পাঁচটা অরবিটাল। তাহলে একটা চিন্তা করো যে সেন্ট্রাল পয়েন্টের চারপাশে, সেন্ট্রাল পয়েন্টের চারপাশে পাঁচটা অরবিটালকে স্থান দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কোন জিওমেট্রি আমাদেরকে নিতে হবে? আমরা জানি যে জিওমেট্রিটা হচ্ছে ট্রাইগোনাল প্লেনার, অর্থাৎ একই প্লেনে তিনটা অরবিটালকে থাকবো এবং ওই প্লেনে উপরে এবং নিচে আরো দুটো অরবিটাল থাকবে। এখানে যেমন আমরা দেখছি ফাইভ হাইব্রিড অরবিটাল, সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই ফোর এন্ড সাই ফাইভ। সো থ্রি হাইব্রিড অরবিটাল, সাই ওয়ান, সাই টু এন্ড সাই থ্রি উইল এক্সিস্ট ইন দ্য সেম প্লেন এন্ড দেয়ার উইল টু আদার অরবিটাল অ্যাবাভ এন্ড বিলো দ্য প্লেন। সো দিস ইজ দ্য হাইব্রিডাইজেশন এস পি থ্রি ডি, প্রত্যেকটাতে যেটা একটা করে আনপেড ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিনের সঙ্গে, ক্লোরিনের থ্রিপি যে অরবিটালের সঙ্গে তারা কি করতে পারে, বন্ড বা ওভারল্যাপিং এর মাধ্যমে বন্ড তৈরি করতে পারে। তাহলে আমরা ফসফরাসের কোন অরবিটাল ব্যবহৃত হবে সেটা আমরা দেখলাম, আমরা দেখলাম যে ফসফরাস, ফসফরাসে যখন গ্রাউন্ড স্টেট ইলেকট্রন কনফিগারেশন করা হয় তখন সেখানে তিনটা আনপেয়ার ইলেকট্রন থাকে মাত্র, তো সেটা দিয়ে আমরা কি করতে পারবো না, ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যাখ্যা করতে পারবো, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যাখ্যা করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাদের শিফটিং অর্থাৎ ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট কনসিডার করতে হচ্ছে, ওয়ান ইলেকট্রন উইল শিফটেড ফ্রম সিএস টু থ্রি ডি এক্স ওয়াই, তো রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য এক্সাইটেড ফসফরাস, তাহলে এটাকে এক্সাইটেড ফসফরাস এভাবে ডিনোট করা হয়। এরপর আমরা প্রত্যেক পাঁচের যদি স্তরে যত অরবিটাল আছে সব অরবিটাল আমরা দেখছি মিক্স আপ হয়ে যাবে এবং নতুন করে যেহেতু পাঁচটা অরবিটাল অংশগ্রহণ করছে পাঁচটা সংকরিত অরবিটাল তৈরি হবে, এবং সংকরিত অরবিটাল গুলো কিভাবে থাকবে আমরা সেগুলো দেখাচ্ছি, পাঁচটা জিওমেট্রি এটা আমাদের সাজেস্ট করছে। এবং এরপর আমরা যে বলছি যে পাঁচটাতে পাঁচটা আনপেড ইলেকট্রন আছে সবগুলোই কি করতে পারে, সবগুলো অরবিটালি ওভারল্যাপ করতে পারে কার সাথে, ক্লোরিনের থ্রিপি জেটের সঙ্গে। এরপর আমরা আলোচনা করলাম এবং শেপটা আমরা কিন্তু স্পষ্টভাবে লিখতে হবে, তাহলে এখানে হাইব্রিডাইজেশনটা হচ্ছে এসপি থ্রি ডি, এটা হচ্ছে অরবিটাল শেপ, এটাও যেমন খাতায় রাখতে হবে, আর এটা হচ্ছে মলিকুলার শেপ এবং এটা হচ্ছে মলিকুলের যে শেপটা সেটা আমরা নিচে লিখলাম। আমি প্রশ্নটা নিচ্ছি বলো, ইউ ক্যান সি দ্য থ্রি ডি শেপ, তো থ্রি অরবিটালস ওয়ান টু থ্রি, থ্রি অরবিটাল ইন দ্য সেম প্লেন এন্ড দ্যার উইল বি অলসো টু প্লে টু অরবিটালস হাইব্রিড অরবিটাল সাই ফোর এন্ড সাই ফাইভ বিলো এন্ড অ্যাবাভ দ্য প্লেন। তাহলে এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে আরেকটা ক্লোরিন যুক্ত হবে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, আর নিচে যে অরবিটালটা আছে সেটা দিয়ে কি হবে আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হবে।
So 5 new orbitals. Psi 1, Psi 2, Psi 3, Psi 4, Psi 5. আর এই পাঁচটা অরবিটাল মিশ্রিত হবে, পাঁচটা নতুন হাইব্রিড অরবিটাল তৈরি হবে, এবং ইলেকট্রন বিন্যাসটা এখানে 1 1 1 প্রত্যেকটাতে একটা করে আনপেয়ারিং ইলেকট্রন আছে। এখানে আমরা যেহেতু সেম রুলস দ্বারা তারা গভর্নড, তারা পরিচালিত হয়, তাহলে এগুলোকে আমরা বলছি অ্যাটমিক অরবিটালস আর এগুলোকে আমরা বলছি হাইব্রিড অরবিটালস। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল গুলো কিভাবে থাকে সেটা শেপের মাধ্যমে দেখাতে হয়, এবং সাই ফোর এবং সাই ফাইভ এগুলো কোথায় থাকবে, কাগজের তলের উপরে। এবং সো দিস ইজ সাই ফোর এবং সাই ফাইভ মলিকুলার শেপ। সো দিস ইজ সেন্ট্রাল ফসফরাস, 1 ক্লোরিন, তাহলে 3টা ক্লোরিন একই প্লেনে থাকবে। বন্ড অ্যাঙ্গেল হবে কত করে, 120 ডিগ্রি, যেগুলো কাগজের প্লেনে থাকবে। আর 2টা ক্লোরিন থাকবে উপরে এবং নিচে, এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। একটা বিন্দুর 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো কত হয়, 120 ডিগ্রি। ওকে ক্লিয়ার? তাহলে যেহেতু এগুলো এগুলো কোথায় আছে, এগুলো যেহেতু তোমার একই প্লেনে আছে, এটা তাহলে একটা বিন্দুর চারপাশে 3টা অরবিটাল, তাহলে এগুলো 360 ডিগ্রি উৎপন্ন করেছে একই প্লেনে। একই প্লেনে যে 360 ডিগ্রি উৎপন্ন হয় সেটাকে 3 দ্বারা ভাগ করেছি, আর এগুলো উপরে নিচে যখন আমরা হিসাব করবো তাহলে এটার সাথে এটা দূরত্ব কত, এটা কতটুকু দূরত্ব, এখান থেকে এটার বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো 3 ক্লোরিন ফসফরাস ক্লোরিন বর্ণ অ্যাঙ্গেল উইল বি 120 ডিগ্রি, অ্যান্ড 2 ক্লোরিন ফসফরাস ক্লোরিন বর্ণ অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি। এমসিকিউ তো জিজ্ঞেস করা যেতে পারে। আর মলিকুলের শেপটা কিরকম, অরবিটাল শেপের কাজ একই রকম, এটা যেমন হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিড, এখানেও শেপটা ট্রাইগোনাল বাই পিরামিড, কারণ এখানে কোনো লোন পেয়ার নাই, শেপের কোনো অরবিটাল শেপের সাথে মলিকুলার শেপ একই রকম হবে। তাহলে এটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি যে স্টুডেন্টরা যদি এটা ঠিক মতো ড্র করতে পারে, তারা ঠিক মতো আলোচনা বা বর্ণনাও করতে পারে। তাহলে 3টা কমেন্ট লাস্টে তোমাকে করতে হবে, আর বন্ড অ্যাঙ্গেল গুলো চালে একটু দেখানো উচিত। তাহলে এখন যে স্টুডেন্ট নাও সলভ সালফার হেক্সাফ্লোরাইড, হুইচ ওয়ান ইজ এ সেন্ট্রাল অ্যাটম, এখানে সেন্ট্রাল অ্যাটম কে, সালফার সালফার অ্যাটমিক নাম্বার 16, ইউ ক্যান নাও রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ সালফার, নিয়ন কো 3PY1 3PZ1, জাস্ট লাইক অক্সিজেন, বিকজ সালফার এন্ড অক্সিজেন এক্সিস্ট ইন দ্য সেম গ্রুপ, গ্রুপ 16। হাউ মেনি আনপেড ইলেকট্রন এক্সিস্ট ইন দ্য ভ্যালেন্স শেপ, only 2. So we cannot discuss SF6 with this electron configuration because valency of sulfur should be 6. Sulfur is usually what is it? So what we will consider? ADXY. This is empty. And CDYJ. This is also empty. Arbitrary, I am going to the orbital. Dhurmina. We'll consider electron rearrangement. CPX থেকে একটা ইলেকট্রন চলে যাবে, আর 3S থেকে একটা ইলেকট্রন 3D তে চলে যাবে। So we'll consider excited sulfur. So this will be marked asterisk sign reused 16. Asterisk sign অবশ্যই দিতে হবে, এটা আর এটাকে আমরা বলছি ডাউন স্টেট, আর এটাকে আমরা বলছি এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থায়। 3S থেকে একটা ইলেকট্রন
চলে যাবে, আমরা অরবিটের যে কোনো দুটো ডি অরবিটার নাম্বার ধরে নিয়েছি। তাহলে হাইব্রিডাইজেশনে কিরকম হবে কে বলতে পারবে? তাহলে সব যদি নিশ্চিত হয়, এখানে এস অরবিটাল আছে একটা, পি অরবিটাল আছে তিনটা, ডি অরবিটাল আছে দুইটা, হয়ে গেল। আমরা খুব সহজে সাজেস্ট করতে পারছি যে এখানে sp3 d2 হাইব্রিডাইজেশন ঘটবে। কয়টা অরবিটাল নিশ্চিত হলো? ছয়টা। তাহলে নতুন হাইব্রিড অরবিটাল কয়টা তৈরি হবে? ছয়টা। এখন চিন্তা করো জিওমেট্রি কিভাবে বলে যে ছয়টা অরবিটাল কিভাবে থাকবে একটা সেন্ট্রাল পয়েন্টের চারপাশে। Can you see the structure? That four orbitals are in the same plane and two orbitals below and above the plane. তাহলে চারটা অরবিটাল কাগজের তলে থাকবে আর দুটো অরবিটাল কি থাকবে? ওই তলের উপরে এবং নিচে থাকবে। এটাকে আমরা বলি অক্টাহেড্রাল। উপরে উপরে তোমার চারটা তল আর নিচে কয়টা তল? চারটা তল। চার চার কত হয়? আট। সেই কারণে শেপটিকে বলা হয় অক্টাহেড্রাল। All these orbitals will exist in an octahedral shape. অরবিটাল শেপটা আঁকতে হবে। তাহলে চারটা অরবিটাল একই তলে আর দুইটা অরবিটাল থাকবে কাগজ তলের উপরে এবং নিচে। সাই ওয়ান, এটা হচ্ছে সাই টু, তাহলে বর্ণনা করতে সুবিধা হয়। সাই থ্রি, সাই ফোর, আর এটা হচ্ছে সাই ফাইভ, আর এটা হচ্ছে সাই সিক্স। আর প্রত্যেকটাতে একটা করে কি আছে? আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকটাই বন্ড তৈরি করতে পারবে, কোভ্যালেন্ট বন্ড। সালফার উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, এদিকে আর একই তলে চারটা ফ্লোরিন। বন্ড অ্যাঙ্গেল কত হবে বুদ্ধিমানরা বলো দেখি? তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে 90। কারণ ওই যে 360 কে তুমি এবার চার দ্বারা ভাগ করছো, একই তলে চারটা অরবিটাল, 360 কে চার দ্বারা ভাগ করলে 90 আসে। আর উপর এবং নিচে যে অরবিটাল গুলো আছে সেগুলো কত করে থাকবে? 90 ডিগ্রি করে থাকবে। তাহলে এখানে সবগুলো বন্ড অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। তো অল বন্ড অ্যাঙ্গেলস ইজ 90। এটাও যেমন 90, এখানে বন্ড অ্যাঙ্গেল দেখাইও না, কারণ এটা এমনিতে কমপ্লেক্স। ঠিক আছে, আমরা সায়ের সেখানে হাইব্রিড অরবিটাল গুলো দেখিয়েছি, এখানেই আমরা মলিকুলার শেপের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা আলোচনা করতে পারো। SF6 এর গঠন, তাহলে সালফার ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে নিয়ন কোর 3s2, 3px2, 3py1, 3pz1 এবং দুইটা আনপেয়ার ইলেকট্রন থাকায় আমরা h2s ব্যাখ্যা করতে পারি। এটা দিয়ে হাইড্রোজেন সালফার, সালফার দুজনে যেখানে দুই, কিন্তু SF6 ব্যাখ্যা করা যাবে না। কি করতে হবে? ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ দুইটা ডি অরবিটাল আমরা খালি যেহেতু আছে সেখানে ইলেকট্রন গুলো স্থানান্তরিত হবে, জোড়া ভেঙে যাবে, সেভাবে নতুন সেভাবে তোমার ছয়টা আনপেয়ার ইলেকট্রন তৈরি হবে। তাহলে এখন এরপর আসবে হাইব্রিডাইজেশন কনসিডারেশনটা, কোন হাইব্রিডাইজেশন আমাদের কনসিডার করতে হবে। আমরা জানি যেহেতু এখানে যুজুতিস্তরে সব অরবিটাল মিশ্রিত হবে, একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল, দুটা ডি অরবিটাল, সেই কারণে এই সংকরীকরণকে বলা হয় sp3d2। এবং হাইব্রিড অরবিটাল গুলো আমরা লিখলাম, সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই ফোর, সাই ফাইভ, এন্ড সাই সিক্স, এন্ড অলসো রাইট ইলেকট্রন কনফিগারেশন ইন দ্য হাইব্রিড অরবিটালস। প্রত্যেকটাতে একটা করে কি থাকবে? ইলেকট্রন থাকবে অ্যাটমিক অরবিটাল। তারপরে কাজ প্রাধান্যটা দিয়ে নিই, তো IF7, ইফ ইউ ডিসকাস দ্য হাইব্রিডাইজেশন ইন IF7 অর স্ট্রাকচার অর শেপ অফ IF7 মলিকিউল। সো আয়োডিন ইজ, উই উইল রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। সো আয়োডিন ইজ 53 অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন কনফিগারেশন ইজ ক্রিপ্টন কোর 4d10, 5s2, 5px2, 5py2, 5pz1, এন্ড 4d ইজ ইনার ইলেকট্রনস, এন্ড উই সি ইন দ্য ব্যালেন্স শেল, ইন দ্য ব্যালেন্স শেল দেয়ার আর অনলি ওয়ান আনপেড ইলেকট্রনস। So using this electron configuration, we cannot explain IF7 because iodine is heptavalent. Iodine is usually in the shark. Tale ki korte hobe? We will consider 3d orbitals, empty d orbitals. First question is that do they exist? Tara ache kina? Ha ache. Pontom orbital d orbital sombhob. Tale amra sei orbital gulo ke amra lekhla এবং আমরা ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট কনসিডার করছি। তাহলে ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট কনসিডার করার পরে আমরা সেই আয়োডিনটা আমরা বলবো এক্সাইটেড আয়োডিন।
এবং অ্যাক্সিলারেটেড আয়োডিন নিয়ে আমরা দেখছি যদি পুনর্বিন্যাস কনসিডার করা হয় তাহলে সাতটা আনপেয়ারড ইলেকট্রন বিশিষ্ট বা সাতটা অরবিটাল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 5s1, 5px, 5py, 5pz, 5dxy, 5dyz, 5dzx। তাহলে সব ভ্যালেন্সের সবগুলো অরবিটাল মিশ্রিত হয়ে যাবে কখন, ফ্লোরিন যখন নিকটবর্তী হবে, কারণ সাতটা ফ্লোরিনকে আয়োডিনের স্থান দিতে হবে সুষমভাবে, এবং সেই কারণে সাতটা অরবিটাল যখন মিক্সেপ হবে আমরা দেখছি যে সেই সংকরীকরণটা sp3d3, কারণ একটা এস অরবিটালের অংশ নেই, তিনটা পি এবং তিনটা ডি অরবিটাল অংশ নেই। তাহলে নতুন হাইব্রিড অরবিটাল গুলোকে আমরা নামকরণ করলাম সাই1, সাই2, সাই3, সাই4, সাই5, সাই6, সাই7, এবং আমরা এটাও দেখলাম যত সংখ্যক অ্যাটমিক অরবিটাল অংশ নেবে সমসংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি হবে যাদের ইলেকট্রন কনফিগারেশন একই রকম হবে। তাহলে ওখানে 1 1 1 1 1 1 এখন বিষয় হচ্ছে এই সাতটা হাইব্রিড অরবিটাল কিভাবে থাকবে। আমরা বললাম যে সাতটা হাইব্রিড অরবিটালকে আমরা একটা কাগজের তল, সেখানে আমরা একটা পেন্টাভ্যালেন্ট পঞ্চভুজের কথা চিন্তা করলে সেন্টার আমরা থাকবে আয়োডিন, পাঁচটা হাইব্রিড অরবিটাল প্রলম্বিত থাকবে। তোমরা কাগজে আরো খুব সুন্দর করে এঁকে নিতে পারো। তাহলে এই কাগজের তলের উপর এবং নিচে আরো দুইটা অরবিটাল থাকবে, কাগজের তলের উপরে এবং নিচে আরো দুটো অরবিটাল সেগুলো অবস্থান করবে। তাহলে সেখানে মোট হাইব্রিড অরবিটাল আমরা কয়টা স্থান দিলাম, সাতটা, সাই1, সাই2, সাই3, সাই4 এবং সাই5 যদি এক্সিস্ট ইন দ্য সেম প্লেন। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, তাহলে যেহেতু তোমার এখানে পাঁচটা অরবিটাল কে একই প্লেনে স্থান দেওয়া হয়েছে তাহলে 360 কে কত দ্বারা ভাগ করতে হবে, এবার 5 দ্বারা, তাহলে 72 ডিগ্রির মতন হবে। তাহলে পাঁচটা এবং এরপরে কাজটা হচ্ছে, এবং এখানে বন্ড অ্যাঙ্গেলটা হবে 90, আমরা খুব সহজে এরপর আমরা দেখতে পাবো যদি শেপটা আমরা দেখতে চাই। এরপরে কাজটা হচ্ছে আমরা হাইব্রিড অরবিটাল গুলোকে আমরা দেখালাম, এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি নামগুলো দিয়ে দাও, এটা হচ্ছে সাই1, সাই2, এটা পরিপূর্ণ করে আঁকা যায়, এটা হচ্ছে সাই3, সাই4, সাই5, এটা আমরা বললাম সাই6, আর এটাকে আমরা বললাম সাই7। আর প্রত্যেকটাতে কি আছে, একটা করে আনপেড ইলেকট্রন আছে, মানে এগুলো হচ্ছে আনপেড ইলেকট্রন। আমরা ঠিক আনপেড ইলেকট্রন এভাবে দেখাচ্ছি, মানে যেটা আনপেড এগুলো ওভারল্যাপিং এ ব্যবহৃত হবে কার সাথে, ফ্লোরিনের সাথে। এটা হচ্ছে আয়োডিন, সেন্ট্রালে থাকবে, এখানে একটা ফ্লোরিনের সাথে যুক্ত হবে, এখানে আর একটা ফ্লোরিন, আর উপরে এবং নিচে আরো দুইটা কি থাকবে, ক্লোরিন থাকবে। তাহলে এগুলোকে তোমার পেন্সিল দিয়ে এগুলোকে করে একটা প্লেন শো করতে পারো, তোমার ডটেড লাইন দিতে পারো, ছোট ছোট ডটেড লাইন দিয়ে ইউজ করতে পারো, বিভিন্ন ভাবে প্লেনটা বোঝানোর জন্য একটু ইয়ে করে, এখানে একটু না করলে হয় সমস্যা নেই। তো শেপ ইজ পেন্টাগোনাল বাই পিরামিড। এখন তো একজন প্রশ্ন করেছে যে পিরামিড বা ট্রাই এগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে, তার আমরা এখানে আসি, এদিক থেকে তাকাও, এদিক থেকে তিনটা অরবিটাল যেগুলো একই প্লেন আছে, অরবিটাল গুলো কি মনে হচ্ছে, ট্রায়াঙ্গুলার পিরামিড, ট্রায়াঙ্গেল। প্রথম হচ্ছে এই তিনটা যে অরবিটাল তিনটা একটা প্লেনে আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলের উপরে একটা পিরামিড, আবার নিচে আর একটা কি থাকবে পিরামিড। কখন পিরামিডটা তৈরি হবে, যদি তুমি এই অরবিটালের সাথে এগুলো যুক্ত করে একটা প্লেন এখানে কল্পনা করো, ঠিক আছে, অনুরূপভাবে এই তিনটা অরবিটালকে যোগ করলে এখানে একটা প্লেন হবে, তাহলে উপরে একটা পিরামিডাল শেপ তৈরি হবে আর নিচেও একটা পিরামিডাল শেপ তৈরি হবে। তাহলে পিরামিড মোট কয়টা, উপরে একটা নিচে একটা, দুইটা, সেই কারণে বাই পিরামিড। তাহলে এটাকে বলতে হবে ট্রায়াঙ্গুলার, তাহলে ট্রায়াঙ্গুলার বাই পিরামিড। আর আইএফ7 যেটা, আইএফ7 এ অবশ্য তোমার এখানে আর একটা থাকে, তো নাও ইউ ক্যান সি পেন্টাগোনাল বাই পিরামিড। উপর থেকে দেখো একটা পেন্টাগন মনে হচ্ছে কিনা,
যেই পাঁচটা অরবিটাল সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর সাই ফাইভ এগুলো একই কাগজে তোলা আছে। আর উপরে একটা যদি তুমি এখন পিরামিড তৈরি হবে যদি তুমি এদেরকে মধ্যে ঠিক আছে উপরে একটার সাথে যদি একটা প্লেন এখানে যদি এগুলোকে তুমি একটা আর নিচে একটা পিরামিড তৈরি হবে স্যার এটা এটার নাম স্যার কি যে এটা পেন্টাগোনাল বাই পিরামিড একই প্লেনে পাঁচটা থাকবে একই প্লেনে পাঁচটা থাকবে আর উপরে নিচে দুইটা থাকবে ট্রাইগোনাল ট্রাইগোনালের ক্ষেত্রে ট্রাইগোনালের ক্ষেত্রে তোমার আমরা দুইটা মুছে দিতে হবে এটা যেমন ট্রাইগোনাল বাই পিরামিড ঠিক আছে স্যার একই প্লেনে তিনটা থাকবে আর উপরে এবং নিচে দুইটা থাকবে দুইটা ঠিক আছে তোমরা এটা করে নিতে পারো এটা আমি আগামীকাল তোমাদের বৃহস্পতিবার ক্লাসে আমি দেখাবো শেপটা কিভাবে কাগজে দিয়ে সুন্দর তৈরি করা যায়।